ليستخلفنهم في الأرض كما استخلف الذين من قبلهم. السلام عليكم ورحمة الله وبركاته. সম্মানিত দিনী ভাই, আপনি জানতে চেয়েছেন শাওয়াল মাসের সিয়ামের ফজিলত কি এবং সেটা কখন থেকে রাখতে হবে। ফজিলত সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সওয়ামা রমাদানা সুম্মা আতবাহু সিত্তাম মিন শাওয়াল কানা কাসিয়ামিদ দাহরি। হাদিসটি বর্ণিত হয়েছে সহিহ মুসলিমে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি রমাদান মাসে রোজা রাখল, অর্থাৎ রমজান মাসে রোজা রাখল, অথপর শাওয়ালের ছয়টি রোজা রাখল, সে যেন সারা বছর রোজা রাখল। সুবহানাল্লাহ, অর্থাৎ এক বছরের সিয়ামের সওয়াব সে পাবে। আর সেটা কখন থেকে আমরা রাখব, সেটা আমরা ঈদের পর দিন থেকে রাখতে পারি একেবারে শেষ পর্যন্ত, আপনার যখন সুবিধা হবে তখন দিয়ে রাখতে পারি আমরা। তো একটা জানা বিষয়, সেটা হচ্ছে শুধুমাত্র শুক্রবার, শুধুমাত্র শনিবার, শুধুমাত্র শুক্রবার, অর্থাৎ আগেও না পরেও না, এরকম রোজা রাখা নিষেধ। অথবা শুধু শনিবার, আগেও না পরেও না, এরকম রোজা রাখা নিষেধ। এই কথাটা একটু ব্যাখ্যা সাপেক্ষে, অর্থাৎ কেউ যদি শুক্রবারকে নির্দিষ্ট করে রোজা রাখে কোনো কারণ ছাড়া, অথবা শনিবারকে নির্দিষ্ট করে রোজা রাখে কোনো কারণ ছাড়া, তাহলে সেটা হাদিসে নিষেধ এসেছে। কারণ বলতে কি বোঝাই, মনে করুন আপনি প্রত্যেক চাঁদের 13, 14, 15 রোজা রাখেন, তো ভাগ্যক্রমে যদি সেটা শুক্রবারে পড়ে যায় তাহলে সমস্যা নেই। অথবা আপনি মান্যত করেছিলেন, আমি যখন সুস্থ হব তখনই আমি রোজা রাখবো, মনে করুন আপনি বৃহস্পতিবারে সুস্থ হলেন তো আপনি শুক্রবারে রোজা রাখলেন, এটা আপনার কারণ ছিল, আপনি মান্যত করেছেন। তো মোট কথা হচ্ছে, শুধুমাত্র শুক্রবার কিংবা শুধুমাত্র শনিবারকে একদিন আগে পরে যোগ না করে, একদিন আগে পরে যোগ না করে রোজা রাখা নিষেধ আছে। তো এই ক্ষেত্রে শুধুমাত্র শুক্রবার অথবা শুধুমাত্র শনিবারে আমরা রোজাটা রাখবো না ইনশাল্লাহ। যদি বিষয়টা এমন হয় শুক্রবারও রাখলাম শনিবারও রাখলাম তাহলে সমস্যা নাই, অথবা বৃহস্পতিবার রাখলাম শুক্রবার রাখলাম তাতেও সমস্যা নাই, অথবা শনিবার রাখলাম রবিবার রাখলাম তাও সমস্যা নাই। আশা করি বুঝতে পারছেন এক কথায়, আপনি যখন যেভাবে ইচ্ছা আপনি এই ছয়টা রোজা রাখতে পারবেন, আর শুধু শুক্রবার অথবা শুধু শনিবারকে নির্দিষ্ট করে হাদিসে রাখা নিষেধ আছে। তো আমরা ইনশাল্লাহ এগুলো থেকে বিরত থাকবো ইনশাল্লাহ।